আমার মাসির শাশুড়ি মারা গিয়েছেন, ওনারই শ্রাদ্ধে গেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খেলাম। অমিত গেছিল আমাদের সাথে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার মাসির বাড়ি যাব, মাসির শাশুড়ি মারা গিয়েছেন, তো সেখানের জন্যই আমি রেডি হচ্ছি। এখানে মেকআপ তো করব না, তোমাদের জন্য একটা গেট রেডি শ্যুট করছিলাম, তো এখানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ রোদ্দুর না আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তোমরা বাইরে গেলে দেখতে পারবে, আজকে প্রপার সানি ডে একদম। আর এই ক্লিপটা আমি জানি না অমিত নিয়েছিল পিছন থেকে, আমি মানে নাচছিলাম এখানে রেডি হতে হতে। তো চলো তাহলে, আমি তো এখানে চলে এসেছি রেডি হয়ে। ও হচ্ছে যে আমার মেশোর জন্য একটা টি শার্ট নিয়েছে, আর তারপর ফুল নিয়ে নিয়েছে, তার সাথে নিয়ে নিয়েছে হচ্ছে মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একদমই রেডি হয়ে গেছি, কিছুটা এরকম দেখতে লাগছে আমাকে। আজকে ভাবলাম যে একটু শাড়ি পরে যাই, তার জন্য শাড়ি পরতে ইচ্ছা করলো, শাড়িটা পরলাম, আর ব্লাউজটাও একদমই নতুন। তো তাহলে চলো, বাড়িতে যেহেতু কেউ নেই, শুধু বাবা আছে, তো বাবা স্নানে গেছে, তো আমি রুমে তালা দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার মা আগের দিনই চলে গেছে মাসির বাড়িতে, তো মা বাড়িতেও নেই। তো তাহলে চলো যাওয়া যাক। তো এখানে প্রিয়া, বিশাল সবাই বাইরে ছিল, তো ওদেরকে টাটা করে আমরা হচ্ছে যে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা যেটা বলছিলাম না, একদমই সানি ডে, মানে আকাশটা না একদম পুরো নীল। আর এটা হচ্ছে যে আমার মাসির বাড়ি রাস্তা একদম দেখতে পাচ্ছ, দুদিকে পুরো হচ্ছে ভর্তি বাগান একদম, আর আকাশটা দেখো তোমরা একদম নীল, মানে চারিদিকটা একদম মনে হচ্ছে যেন কি ফ্রেশ, হয়তো ঝড় আসবে তার জন্যই একদম সব কিছু একদম শান্ত আছে, এখন ঝড় এসে সব লন্ডভন্ড। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, পুরো চারিদিকে জঙ্গলেই দেখছি, তো চলে এসেছি আমি মাসির বাড়িতে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ওরই হচ্ছে যে ঠাম্মা মারা গিয়েছে, আর এটা হচ্ছে আমার মাসি, তোমরা তো চেনো, এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছো। তো এটা হচ্ছে এই দিদাটা, তো এখানে অমিত মালাটা এনেছিল, সেটাই পরিয়ে দিচ্ছে, যার জন্য আমি এই জলের গ্লাসটা তুললাম যাতে পড়াতে একটু সুবিধা হয়। তো তারপর আমি গিয়ে একটু নমস্কার করে নিলাম, তারপর আমি আর বোন এখানে দুজনে মিররে একটু ভিডিও করছিলাম। মানে মিরর দেখলেই মেয়েদের একটা আলাদা মানে অনুভূতি জাগে না, একটু ভিডিও একটু ফটো তোলার। তো এখানে সবাই বসেছিল, আমার মা তো দেখলে ছিল, আর আমার মা কি বলতো, এর আগে একটা শাড়ি এনেছিল, মানে যেই শাড়িটা পরে আছে সেটা আমার মা শ্রাদ্ধের দিন পরেছিল, আমি শ্রাদ্ধের দিনকে আসিনি অ্যাকচুয়ালি, আজকে হচ্ছে আসবার না, তো সেই দিনকে মা ওই শাড়িটা পরেছিল, আর আজকে পড়ার জন্য একটা অন্য শাড়ি নিয়েছিল, কিন্তু গরমে মা ওই সুতির শাড়িটাই পরে আছে, অন্য শাড়ি পাল্টায় পর্যন্ত নি। আর আমি শাড়ি পরে গেছি, আমার এত গরম লাগছিল না, মনে হচ্ছিল আমি কেন পরে আসলাম শাড়িটা। তো তারপর এখানে মা একটু সন্দেশ নিয়ে আসলো, আর অমিত সারাদিন কিচ্ছু খায়নি, খেয়ে যায়নি, ও তো প্রায় অনেক দিন পর ভাত খাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু জিম যাচ্ছে, ওর ডায়েটের মধ্যেও ভাত একদম রাখিনি, প্রায় অনেক দিন পর ও আজকে ভাত খাবে। তো এখানে একটু মিষ্টি খেয়ে নিলাম, অমিত একটু সন্দেশ খেয়ে নিল, তো তারপর বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ঘরে না একদম ভাল লাগছিল না, বাট আজকে যেহেতু খুবই গরম ছিল, বাট তাও মনে হচ্ছিল যে একটু বাইরে গিয়ে দাঁড়াই। এটা হচ্ছে না মাসিদের হচ্ছে যে বাড়ির সামনে, তাকে ভোলু, ভীষণ সুইট দেখতে। তো এখানে আমি একটু গিয়ে বসলাম, তো এখানে মাসির সাথে টুসির সাথে গল্প করছিলাম, তারপর এটা হচ্ছে আমার একদম ছোট্ট মাসি, দেখতে পাবে সামনে থেকে আসবে, মাসির সাথে কথা বলছি, ছোট মাসি একদম, মানে আমার থেকেও ছোট দেখতে লাগবে, ঠিক আছে। তো এখানে আমার ঘুম পাচ্ছিল, আমি লিটারেলি হাঁয়ে তুলছিলাম, কারণ আমি 10:30 আজকে ঘুম থেকে উঠেছি, বাড়িতে সব কাজ করে আসতে হয়েছে, যেহেতু মা নেই, পুজো দিয়েছি, গোল্ডির জন্য রান্না করেছি, ঘর ফর ঝাড় দিতে হয়েছে, তো সব কিছু করে আসলাম। তো বাবা লেট করে এসছে, বাবার মাসি হচ্ছে যে মাসিকে দেখালাম, ছোট মাসি, আর বাবা হচ্ছে 1:30-টার দিকে ঢুকেছিল। তো তারপর আমরা একটু বসে গল্প করার পর খেতে বসে পড়েছিলাম, কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল, যদিও খেতে বসতে বসতে ওই 2:40-45 হয়ে গেছিল, তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি। আর আজকে সত্যি বলছি গাইজ, এতটা গরম লাগছিল না, কিভাবে মানে কিভাবে খাবো সেটাই ভাবছিলাম। তো যা করে শ্রাদ্ধ বাড়িতে ভাত, লেবু, নুন দিয়েছিল, তারপর হচ্ছে শুক্তো, মাছের মাথার ডাল, আলু, চিপস, আর এই রান্নাগুলো আমার মামা করেছিল। আমার মামা দারুণ রান্না করে, মানে আমার নিজের মামা ভীষণ ভালো রান্না করে, মানে আমার মামার হাত কিন্তু দারুণ, ঠিক আছে, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, আমার মামার হাতের রান্না মানে একবার খেয়ে দেখবে ভীষণ ভালো রান্না করে। তো এখানে তারপর আমি খাচ্ছিলাম, আমার মাছের মাথার ডাল হচ্ছে অল টাইম ফেভারিট, মানে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলতো আমি খুব একটা শ্রাদ্ধ বাড়ি যাই না, আমার এই মাসির বাড়িতে হচ্ছে মানে হচ্ছে বলেই আমি আসলাম, কারণ কি বলতো শ্রাদ্ধ বাড়ি খেলে আমার শরীর বড্ড আইডাই করে। তো এখানে মাছের দেখো কত বড় মাথা পড়েছিল, যদিও আমি এটা খাইনি, অমিতের পাতে তুলে দিয়েছিলাম লাস্টে। তো
তাহলে চলো মাছের মাথা ডাল দিয়ে, আর ওখানে আলু পটল চিংড়ি করেছিল সেটা দিয়েই খাচ্ছিলাম, তারপর মাছ করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি। তো খাওয়ার পর উঠে এসেছি, দেন এখানে আইসক্রিম দিয়েছিল, আইসক্রিমটা একটুকুনি খেয়েছি, কারণ যেহেতু রোদ্দুর থেকে এসেছি আর এত গরম, কি বলতো গরমে না খুব গরমে ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লেগে যায়, তো তার জন্য আমি খাইনি। তো এখানে অমিতও খায়নি, ও এরকম 2 চামচ মতো খেয়েছে, আমি আরো ওই 2-3 চামচ করেই খেয়েছিলাম, খাওয়ার পরে খাইনি। আর এই দেখো এই বাচ্চাটা, এই বাচ্চাটার নাম হচ্ছে যে জেলি, তো জেলিকে দিয়ে দিয়েছিলাম, ও আমারটাও খেয়েছে অমিতেরটাও খেয়েছে, মানে বাকি ওখানে যা বাকি যে বাচ্চাগুলো ছিল তারা কিন্তু কেউ খায়নি, শুধু ওই আইসক্রিম খেয়েছে, আর বাকির আইসক্রিম টাইসক্রিম কেউ খায়নি। তো এখানে মা আলাদাভাবে খাচ্ছে ঘরে, কারণ শুক্রবার আমার মা নিরামিষ খায়, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার মা, তো তার জন্য মা হচ্ছে যে ঘরেতে পনির, ধোকা, ডাল, মানে সব মানে একদম নিরামিষ রান্না বান্না, সেটা দিয়ে আমার মা ঘরে আলাদা ভাত খাচ্ছে। আমার মা শুক্রবার কি বলতো বাইরে মানে কোথাও কিছু হলেই খায় না, একদমই খায় না। তো তারপর একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে নিলাম, কারণ যা কষ্ট হচ্ছে, প্রচুর খেয়ে ফেলেছি, পেট লিটারেলি ঢাই হয়ে আছে, মানে প্রচুর খাওয়ার জন্য আমার শ্রাদ্ধ বাড়ি খেলেই হচ্ছে শরীর আইঠাই আইঠাই করে, প্রচন্ড কষ্ট হয়। এদিকে মা খাচ্ছে নিরামিষ, মা এরকম করে দেখাচ্ছে আমার দিকে, যেন কি না কি নিয়ে নিয়েছি, এবার দেখে এবার দেখে তাড়াতাড়ি দেখা, বাড়িতে গোল্ডি একা আছে, একটু বা চলে যাবে একটু বসে। তো তারপরে লাস্টে একটু বাইরে গিয়ে বসেছিলাম, এখানে জানি না আমি এরকম মন মরায় ভাবছিলামটা কি, মানে কি করছিলাম বলছিলাম না যে ঘরে বসতে ইচ্ছা করছে না, যতই গরম হোক মনে হচ্ছে একটু বাইরেই বসে থাকি, কারণ হালকা হালকা একটু হলেও হাওয়া দিচ্ছিল, বাট খুব একটা না। তো এখানে অমিতকে বলছিলাম যে আমার একটা ফটো তুলে দে, তো তারপর একটু ফটো ফটো তোলার পর অমিত হচ্ছে চলে যাবে বাড়ি, আর আমি মানে কনফিউজ ছিলাম যে আমি ওর সাথে বাড়ি যাবো নাকি এখানে থাকবো, কিন্তু সবাই আছে, মাসি টাসি সবাই আছে, একটু গল্প টল্প করবো, কিন্তু তাও অমিতকে সে মানে অমিতকে ছাড়তে ইচ্ছা করছিলো না, যাই না কেন আজকে আমার মনেই হচ্ছিলো না যে আমি অমিতকে একা যেতে দিই, যাই না কেন খুব কষ্ট হচ্ছিলো, কোনো রিজন নেই, কিন্তু এমনি এমনি মনে হচ্ছিলো যে না আজকে আমি তোর সাথে যাবো বা তুই থাক পরে যাবি, কিন্তু আমি চলে গেলো তাড়াতাড়ি, কারণ ওর পিকনিক ছিল, অমিত ওই 4:30 দিকে বেরিয়ে গেছিলো, কারণ ওর আবার আজকে নাকি রাতে বাড়ি গিয়ে পিকনিক করবে। তো এখানে ও চলে যাচ্ছিলো, দেখবে যেতে যেতে ও বারবার ঘুরে ঘুরে তাকাবে, কারণ আমার সত্যি বলছে আমার আজকে মানে খুব মানে ভালো লাগছে, আমার লাগছিলো মনে হচ্ছিলো যে কত দূর চলে আছে কত দূর চলে আছে। তো যাই হোক এরকম আমার মাঝে মধ্যে মনে হয়। তো দিন তারপর ওখান থেকে হচ্ছে যে আমার মাসির বাড়ির সামনে একটা কাকিমা আছে, তোতা কাকিমা বলে, তার বাড়িতে গিয়ে একটু বসে গল্প করছিলাম ওখানে রুমেতে গিয়ে। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ের মানে বোন, আর এটা হচ্ছে ওর আরেকটা বোন, তো দুজনের সাথে অন্য আরেকজনের নাম পল্লবী, মানে আমার নামও পল্লবী ওর নামও পল্লবী, আর একজনকে দেখলো হোয়াইট কালারের ফ্রক পরে, ওর নাম হচ্ছে যে কী একটা নাম ওর যেন তুলি, ওর নাম তুলি, হ্যাঁ। তো তারপর এখানে মাসির বাড়ির সামনে আমি বসেছিলাম, বসে বসে এখানে বেলগাছ আছে, দেখো কত বড় বেলগাছ, তো এখানে আমার আবার হাই উঠছে, বললাম না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য। আর এই দেখো এটা হচ্ছে মোটুসি, তোমরা তোকে সবাই চেনো, তো এখানে আর এটা দেখো এটা আমার ওই মাসি, যাকে বলছিলাম না আমার মাসি একদম ছোট্ট মনে হবে আমার থেকেও ছোট, তো এটা হচ্ছে আমার মাসি। তো তাহলে চলো আমরাও এবার বেরিয়ে যাবো, অনেকক্ষণ গল্প করার পরে প্রায় 6টার দিকে আমরা এবার বাড়ি চলে যাবো, সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছে, আর আমাদেরকে সবাই এগিয়ে দিতে এসছে, মানে 6টার সময় মনে হচ্ছিলো যাবো না যাবো না, বাবা জোর করে নিয়ে চলে এসছে, বাবার বাবা হচ্ছে নাটক করছে এক জায়গায়, তার জন্য বাবার রিহার্সাল ছিল বাড়িতে, তাই জন্য বাবা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে এসছে। আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, এখন বাজে কটা বলো তো, 8:30-9টা বাজে, একটু চা করে নিয়েছি, দুধ চা, যেটা খাওয়া উচিত হয়নি, কারণ দুধ চা খেলে কি বলতো অ্যাসিডিটি হয়ে যায়, যেহেতু আজকে এত কিছু খেয়েছি তবু একটু ক্রেভিং হচ্ছিলো দুধ চায়ের, তো এখানে বিস্কুটটা ডুবছিল না বড় বলে, বিস্কুটটাকে খেয়ে দাওয়া ডুবিয়ে ডুবিয়ে আমি চা দিয়ে খেলাম, তো অন্য কোনো নোনতা বিস্কুট খাইনি, একটু যাতে একটু যেন হেলদি থাকে এটা, তার জন্য একটা ব্রিটানিয়ার বিস্কুটই খেলাম। তো এখানে চাটা আমি বা নিয়েছিলাম, আর আমার হাতের চা কি বলতো সবার পছন্দ হবে না, কারণ আমি খুব কড়া চা খাই। তো তারপর বিশাল এসেছিলো, ওখানে হাওয়া খেতে খেতে একটু হাই করে দিল, ওর আমি বসে বসে একটু গল্প করছিলাম, আর আমার যেহেতু অবেলায় ঘুমিয়েছি মুড একদম বেকার ছিল, ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম যে চলো মুড ভালো করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়া যাক, কারণ এই একটা জিনিস যেটা আমার মুড একদম ভালো হয়ে যায়, যদিও খারাপ কমেন্ট তোমরা করো সেটা আমার কোনো যায় আসে না, আমি শুধু ভালো কমেন্টগুলোই দেখি, কারণ সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই আছে। তো তারপর এখানে ডার্ক চকলেট ছিল, বিশালকে বললাম তুই একটু ডার্ক চকলেট খাবি, ও বললো যে হ্যাঁ, তারপর ওকে দিলাম, কিন্তু ও বললো ওর বেশ ভালোই লাগে, কিন্তু যেন আমার মা না একদম ডার্ক চকলেট পছন্দ করে না তেতো বলে। তো তারপর এখানে ডিনার টাইম হয়ে গেছে, পরোটা আলু পটলের তরকারি, তারপর মাসির বাড়ি থেকে একটু পনিরের তরকারি নিয়েছিল, দেন স্যালাড, এই দিয়েই আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো এখন শুয়ে পড়েছি, এখন একটু আমি কে ড্রামা দেখবো, দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো। ব্লগটা ভালো থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট।